নমস্কার, আমি মৃগঙ্কা, শুরু করছি নজরে রাজ্য। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14K N Road, বহরমপুর, মুর্শিদাবাদ। বিচারাধীন বিষয়ে সাক্ষাৎকার দেওয়ার জের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলা সরে গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে। শুক্রবার চাঞ্চল্যকর রায় দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পি নরসিংহের ডিভিশন বেঞ্চ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বদলে এই মামলাগুলিতে অন্য বিচারপতি নিয়োগের নির্দেশ দেওয়া হল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে। উল্লেখ্য, কিছুদিন আগে বেসরকারি সংবাদ মাধ্যমে একটি সাক্ষাৎকারে একাধিক বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার রুদ্ধশ্বাস থ্রিলার চলল দুর্গাপুরে। অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার হলেন অপহৃতা মহিলা। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অপহৃত মহিলা সহ অপহরণকারীদের আটক করল দুর্গাপুর পুলিশ। বাড়ি থেকে 150 কিলোমিটার দূরে সালার থেকে উদ্ধার হল মহিলা। রীতিমতো বাড়ির সামনে থেকে চ্যাংদোলা করে কয়েকজন মহিলা লক্ষ্মী দেবীকে গাড়িতে তোলেন। এই ঘটনায় হতভম্ব হয়ে যায় এলাকার বাসিন্দারা। পুলিশের সূত্রে জানা যায়, লক্ষ্মী দেবীর ছেলে বাপন মজুমদার কিছু ব্যক্তির কাছ থেকে ডিভিসিতে চাকরি দেবার নাম করে টাকা নিয়েছিল। বাপনের খোঁজে এসে ওই ব্যক্তিরা তার মাকে তুলে নিয়ে যায়। বৃহস্পতিবারের বৃষ্টির জেরে গরম থেকে মুক্তি মিলেছে ঠিকই, কিন্তু ক্ষতি হয়েছে বহু মানুষের। এদিনের ঝড়ে মৃত্যু হয়েছে 17 জনের, ক্ষতি হয়েছে প্রচুর ফসলের। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে শেষ কয়েকটা দিন রাজ্য জুড়ে জারি থাকবে ঝড় বৃষ্টি। হাওয়া সূত্রে খবর অনুযায়ী, রবিবার পশ্চিমের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং 224 পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা খানিকটা কম। শনিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। স্কুলের সুরক্ষা এবার দারোয়ান নিয়োগ করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপরতা শুরু হয়েছে নবান্নের অন্দরে। কিভাবে রাজ্য জুড়ে 9,000-এরও বেশি স্কুলে দারোয়ান নিয়োগ করা যেতে পারে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। প্রসঙ্গত, অতীতে একাধিক স্কুলে দারোয়ান ছিল, কিন্তু তারা অবসর নেওয়ার পর পদগুলি খালি হয়ে যায়। এখনকার মতো নজরে রাজ্য এই পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী খবরে। নমস্কার।